স্বাগতম সবাইকে কম্পিউটার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি পিকচার ইনসার্ট করতে হয় এবং তা পজিশনিং করতে হয়। চলুন দেখে নেই। আমি এখানে অলরেডি কিছু টেক্সট লিখে রেখেছি। আমরা এখন মনে করুন এখানে এই জায়গাটায় ঠিক রাইট সাইডে একটি পিকচার ইনসার্ট করব। সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের প্রথমেই ইনসার্ট টুলবারে চলে যেতে হবে। এখানে আমরা পিকচার অপশনটি দেখতে পাচ্ছি, পিকচার অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমি কোন জায়গা থেকে পিকচারটি নিব, ডিভাইস আমার ডিভাইস থেকে নাকি অনলাইন থেকে? আমরা আমাদের ডিভাইস থেকে পিকচারটি নিতে চাই। মনে করুন আমরা আমাদের এই লোগোটি ইনসার্ট করব। ইনসার্ট করার পরে দেখুন লোগোটি এখন ইনসার্ট হয়ে গেছে, কিন্তু আমরা একে মুভ করতে পারছি না। আমরা যদি ড্র্যাগ করি বা মুভ করতে পারছি না, এটা আমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা পিকচার ইনসার্ট করার পরে মুভ করতে পারি না। সেক্ষেত্রে আমরা যেটা করব, পিকচারটি ইনসার্ট করার পরে এখানে আপনি দেখতে পারবেন এরকম একটি আপনার আইকন দেখা যাবে লেআউট অপশনে। আপনি সেটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি বিহাইন্ড টেক্সট, আমি আবার বলছি বিহাইন্ড টেক্সট নামের এই অপশনটি সিলেক্ট করবেন। দেন আপনি দেখতে পারবেন যে আপনি পিকচারটি মুভ করতে পারছেন এবং আপনার পিকচারটি আপনার টেক্সটের পিছনে চলে যাবে। এছাড়া আপনি যদি চান যে না, আমি পিকচারটি আমার টেক্সটের পাশে রাখবো বা আশেপাশে রাখবো, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ঠিক এর উপরের ফ্লাইট অপশনটি সিলেক্ট করতে পারেন। দেন আপনি দেখুন এখন আপনি কিন্তু পিকচারটিকে মুভ করতে পারছেন, দেখছেন? আমরা এখন মনে করেন পিকচারটি একটু ছোট করে আমরা আমাদের পজিশনে বসিয়ে দিই। খুব সুন্দর করে কিন্তু এখন আমাদের পিকচারটি ইনসার্ট হয়ে গেল। আপনি এখন চাইলে যেখানে চান সেখানে এটা বসাতে পারবেন। কিন্তু এতক্ষণ কিন্তু আমরা এটা মুভ করতে পারছিলাম না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করতে হয়। এখন আশা করি আর কারো সমস্যা হবে না। এছাড়াও এখান থেকে আপনি আপনার সুবিধা মতো আরো অনেকগুলি অপশন রয়েছে, সেগুলি সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। সেগুলো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ধন্যবাদ।